দেশে দৈনিক সংক্রমণের পরিমাণ 3,500, অ্যাক্টিভ কেসের সংখ্যাও বাড়ছে, ফের কোভিড চিন্তা বাড়াচ্ছে। খাবার নেই, জল নেই, রাস্তায় পচন ধরেছে মৃতদেহে, ইউক্রেনের মারিওপোল যেন নরক। বাংলাদেশে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হয়ে গেল 200টি দোকান, ক্ষতির পরিমাণ বিশাল। চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারবে আসাম ত্রিপুরা, বৈঠকে জয়শঙ্করকে আশ্বস্ত করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজ্য সম্মেলনের অঙ্গ হিসাবে সোমবার রক্তদান শিবির করল ডিওয়াইএফআই, উৎসাহ নিয়ে রক্তদাতারা করলেন রক্তদান। চাকরিচ্যুত শিক্ষকরা ফের সাংবাদিক বৈঠক করল, আগরতলা প্রেস ক্লাবে চাকরির দাবিতে ফের তারা সোচ্চার হলেন শাসক দলের বিরুদ্ধে। দেখা মিলল কিংক্রোর, বিরল প্রজাতির এই প্রজাপতির দেখা মিলল উত্তরপ্রদেশের বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে। দুটো অজগর সাপ কাঁধে নিয়ে দুর্দান্ত নাচ, অকুত ভয় সবাই, ইন্দোনেশিয়ায় এই ভিডিও ভাইরাল। রাত পোহালেই ঈদ উল ফিতর, এর লক্ষ্যে চলছে গেদুমিয়া মসজিদে পুরস্কার কাজ, উৎসবের মাতোয়ারা সবাই। কয়লা গরু পাচার কাণ্ডে বিনয় মিশ্রের বিরুদ্ধে মামলা, 20 জনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ তাকে। নয় দফা দাবি নিয়ে সোমবার এসপির কাছে ডেপুটেশন দিলেন ত্রিপুরা বাস জিপ চালক সংঘ, পরিবহন শিল্পকে বাঁচাতেই নাকি তাদের এই ডেপুটেশন। উচ্চ মাধ্যমিকের টার্ম টুর পরীক্ষা শুরু হলো সোমবার থেকে, মহারানী তুলসীবতী স্কুলে এই পরীক্ষার কিছু চিত্র তুলে ধরা হলো। মঙ্গলবার পবিত্র ঈদ উল ফিতর, প্রতিবারের ন্যায় এবারও গেদুমিয়ার মসজিদে ঈদের নামাজ পড়বেন ইমাম সাহেব। রাজ্যে প্রথম চালু হলো মিটার অটো সার্ভিস, তবে এই মিটার অটো নিয়ে বিভ্রান্তি যাত্রী ও চালকদের মধ্যে। রমজানের রোজার শেষে আসন্ন ঈদ উল ফিতর উৎসবকে কেন্দ্র করে রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি বইছে সোনামুড়াতে খুশির আবহ। সংখ্যালঘু অধ্যুষিত সোনামুড়া মহকুমাতে চলছে ঈদের প্রস্তুতি, বাজারগুলোতে দোকানিরা পশোরা সাজিয়ে বসেছেন। কমলপুর 45 নং বিধানসভা কেন্দ্রে বিজেপি দলে যোগদান অব্যাহত। সোমবার শ্রমিক নেতা ইন্দুভূষণ গোয়ালার নেতৃত্বে 40 পরিবারের 200 জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর 15তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে সোমবার তেলিয়ামুড়াতে এক মিছিল অনুষ্ঠিত হল, তবে এই মিছিলে হাতে গোনা কয়েকজন কর্মীকে দেখা গেল দলীয় পতাকা বহন করে হাঁটতে। এমবিবি স্টেডিয়ামে শুরু হলো অনূর্ধ্ব 14 ক্রিকেটারদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির, এই শিবিরের তত্ত্বাবধানে রয়েছেন জুনিয়র গৌতম সোম। 21 দিনের ক্যাম্পকে ঘিরে খুদে ক্রিকেটারদের মধ্যে উৎসাহ চরমে, মোট 140 জন ক্রিকেটারকে বাছাই করা হয়েছে এই ক্যাম্পের জন্য টিসি এর তরফে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপকৃত গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন, আম্বাসা ব্লকের কেকমাছড়া গ্রাম পঞ্চায়েতের 39 জনকে দেওয়া হয়েছে এই ঘর, খুশি সবাই। আম্বাসা ব্লকের কেকমাছড়া গ্রাম পঞ্চায়েতের প্রায় 7 জন ঘর সম্পূর্ণ করে নিয়েছেন, বাকিরাও কাজ চালিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। ফের যান দুর্ঘটনা, গর্জিফাড়ির নাতিন টিলাতে মালবাহী গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 3 জন। করবুকের আরডি ব্লকে বেনিফিশিয়ারিদের মধ্যে ট্রাইসাইকেল, হ্যান্ডক্রাফট ও ডাস্টবিন বিতরণ করা হলো, এগুলো পেয়ে খুশি সবাই। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে গোকুলনগর বিএসএফ এর 130 নং ব্যাটালিয়নের উদ্যোগে হেডকোয়ার্টারে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হল, এই শিবিরে 80 জন জওয়ান উৎসাহ নিয়েই করলেন রক্তদান। বিশালগড় শহরকে স্বচ্ছ সুন্দর ও যানজট মুক্ত রাখতে বিশেষ ভূমিকায় নামল প্রশাসন, এর লক্ষ্যে এক নির্দেশিকা জারি করেন বিশালগড় পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আইএএস প্রশান্ত বাদল নেগি। এ নির্দেশ অনুযায়ী সোমবার খোদ মাঠে নামলেন সিপাহীজলা জেলার শাসক বিশ্বেশ্বরী বি, তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ফের অভিযান চালিয়ে আরকিপুর থানার পুলিশ বাজেয়াপ্ত করল 400 বোতল বিলেতি মদ, যার বাজার মূল্য প্রায় 80,000 টাকা। মকরাইবাড়ি জেবি স্কুলে অস্থায়ী সিআরপিএফ ক্যাম্প তুলে দেওয়ার দাবিতে স্কুলে তালা লাগিয়ে দিল অভিভাবকরা, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছল পুলিশ। নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে অমরপুর মহকুমা এলাকায় রাজপথে মিছিল করল অমরপুরের সিপিআইএম কমিটি, মিছিলের পর তারা ডেপুটেশন প্রদান করলেন অমরপুর ব্লক আধিকারিকের কাছে।
মুঙ্গিয়াগামী আরডি ব্লকের অধীন কাকড়াছড়া এডিসি ভিলেজে তীব্র পানীয় জলের সংকট, ভোগান্তি জনগণের, এডিসি প্রশাসনের ভূমিকা নিয়ে অভিযোগ। আম্বাসার চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হলো দ্বাদশের টার্ম টু পরীক্ষা। মোট পাঁচটি সেন্টারে আম্বাসায় হল এই পরীক্ষা। 2021 সালে টেট উত্তীর্ণদের একসাথে নিয়োগের দাবিতে মন্ত্রী ভগবান দাসের সাথে সাক্ষাৎ করলেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের টেট উত্তীর্ণ যুবক যুবতীরা। তারা তাদের দাবিগুলো তুলে ধরলেন। নদীতে স্নান করতে গিয়ে প্রাণ হারালো এক স্কুল পড়ুয়া ছাত্র, মৃত যুবকের নাম কৌশিক দেবরায়। ঘটনা তেলিয়ামোড়া থানাধীন নেতাজি নগর ব্রিজের খোয়াই নদীর জলে। ফের গোপন খবরের ভিত্তিতে প্রচুর পরিমাণ নেশার সামগ্রী আটক করল সোনামুড়া থানার পুলিশ, তবে এই অভিযানে কাউকে আটক করতে পারেনি পুলিশ। বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই অথচ প্রতি মাসে আসছে বিদ্যুৎ বিল, এহেন ভুতুরে কাণ্ড চণ্ডীপুর ব্লকের গোলকপুর এডিসি ভিলেজের দেববর্মা পাড়ায়। বক্সনগর নার্সারি শিশু নিকেতন বিদ্যালয়টি অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত উন্নীত হল। স্কুলের কার্যকরী কমিটির সভাপতি হরিমোহন মজুমদার দশম শ্রেণী পর্যন্ত স্কুলের উদ্বোধন করলেন। কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান কংগ্রেস নেতৃত্ব সুদীপ রায় বর্মনের দেহরক্ষী ও গাড়ি চালকের উপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। তিনি দোষীদের শাস্তির দাবি তুললেন। প্রকাশ্যে একদল যুবক আচমকায় হামলা করল তিন যুবকের ওপর, হামলায় আহত তিনজন যুবক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট ব্রিজ সংলগ্ন এলাকায়। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে তেলিয়ামুড়ার দশমীঘাট স্থিত খোয়াই নদীর উপর নির্মিত সেতুর নামকরণের অনুষ্ঠান পূর্ত দপ্তরের আধিকারিকদের বদান্যতায় নাম মাত্র হল। পূর্ত দপ্তরের কর্মীদের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে 12টার অনুষ্ঠান শুরু হলো দুপুর 1:30। অভিযোগ এমনটাই। করবুকে অনুষ্ঠিত হলো উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় ধাপের পরীক্ষা। করবুকের চারটি স্কুলে হলো এই পরীক্ষা। ঘরের দেওয়াল ভেঙে মৃত এক মহিলা, ঘটনা বিশালগড়ের নেহাল চন্দ্রনগর এলাকায়, মৃতের নাম শীলা তালুকদার। দীর্ঘদিন ধরে বাগমা সিপিএম পার্টি অফিস বন্ধ অবস্থায় ছিল, অবশেষে তা খোলার পর বাগমা সিপিএম পার্টি অফিসে এসএফআইয়ের উদ্যোগে সোমবার করা হলো এক রক্তদান শিবির। শিবিরে রক্তদাতারা বেশ উৎসাহ নিয়েই করলেন রক্তদান। একসাথে সরকারি তিনটি প্রকল্পের সুবিধা পেল ফটিকরায়বাসী। সোমবার ফটিকরায়ের রাজনগরে কুমারঘাট ব্লকের বর্ধিত কাউন্টার, কৃষি জ্ঞান কেন্দ্র ও 33/11 কেভি বিদ্যুৎ সাবস্টেশনের উদ্বোধন করলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস, বিধায়ক সুধাংশু দাস সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। খুশি ফটিকরায়বাসী। ন্যূনতম পরিকাঠামো ছাড়াই রাজ্য সরকারের অটোতে মিটার বাধ্যতামূলক করেছে বক্তা সিটোর রাজ্য নেতা অমল চক্রবর্তী। পশ্চিম ত্রিপুরা জেলাকে চোখের ছানি রোগমুক্ত জেলায় পরিণত করতে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা অন্ধত্ব নিবারণী সমিতি। ডিস্ট্রিক্ট ব্লাইন্ডনেস কন্ট্রোল প্রোগ্রাম শীর্ষক এই কার্যক্রমটি সফল করে তুলতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। একদিনের উদয়পুর সফরে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, করলেন সাংগঠনিক বৈঠক, পরিদর্শন করলেন উদয়পুরের প্রেস ক্লাব। ফের ধলেশ্বর এলাকায় দিন দুপুরে চুরির ঘটনা ঘটল। সেই পুরনো স্টাইলে ঘটনার তদন্তে পূর্ব থানার পুলিশ, হাত সাফাই করে পগার পার চোরেরা। গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার, ঘটনা উদয়পুরের প্রধান ডাকঘরে, এর জেরে জরিমানার নির্দেশ ভোক্তা আদালতের। 30 লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই পাচারকারীকে জেল হাজতের নির্দেশ দিল আদালত। ঘটনা মালদার পাথারকান্দিতে।